হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খাপ ছাড়া এদিক সেদিক আর ভ্লগ আজকে দেব না, কারণ আজকে শুক্রবার। অনেকবার ভেবেছি গাড়ি থেকে ভ্লগটা স্টার্ট করব না, কিন্তু লাইট হয়ে গেল, যাই হোক, গাড়ি থেকে ভ্লগটা স্টার্ট করব না, কিন্তু কোনো উপায় নেই। গাড়িতে বসলেই তখন মনে হয় যে না, এবারে আমরা একটুখানি ভ্লগ করতে পারি, তা না হলে এমনি সময় তো আমরা সবসময় দৌড়চ্ছি। তো যাই হোক, তো আজকে চেষ্টা করব একটা টাইট চরম ব্লগ দিতে তোমাদের। টাইট আই মিন খাপ ছাড়া নয়, মানে একদম জড়ো করা, একসঙ্গে জড়ো করা এক মুঠি মে। বেশি হিন্দি সিরিয়াল দেখছো না? আমি হিন্দি সিরিয়াল নয়, আমাদের ফেভারিট পাস টাইম কি বলো তো? কি তুই বলো, আমাদের ফেভারিট পাস টাইম এটা বাংলা পেন্দানি সিনেমা সিরিয়াল দেখো। আমাদের ফেভারিট পাস টাইম এটা, নামটা বলে দাও। জল থই থই ভালোবাসা। ওই জল তৈ তৈ ভালোবাসাটা আধ ঘন্টার একটা টর্চার, কিন্তু আমি আর হিমাদ্রি কোনোদিনও মিস করি না। মানে কিরকম মনে হয় বলো তো, ব্রেনটাকে নিয়ে না কেউ এইভাবে টানছে, যেভাবেই টানুক একই ডায়লগ একই কথা, তবুও যাই না কি প্রচন্ড অ্যাট্রাক্ট করে আমাদের। তো যাই হোক, আজকে আপাতত আমরা যাচ্ছি মেয়েকে আনতে, যদিও যাওয়ার কোনো কথাই ছিল না, কারণ গত সপ্তাহে আমরা গেছিলাম, কিন্তু এই সপ্তাহে মাদার্স ডের জন্য মনে হয় মেয়ে আসতে চাইলো। তো যাই হোক, আপাতত মেয়েকে আনতে যাচ্ছি, কি বললাম, আপাতত মেয়েকে আনতে যাচ্ছি। আমাদের এই যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, মানে সবসময় আমাদের এই যাওয়াটাকে খুব এনজয় করি, আর আজকে তার উপর আরেকটা পাওনা হলো ট্রেন দেখা। এই রাস্তায় খুব একটা ট্রেন আমরা কখনোই দেখিনি, এটা অবশ্য কার্গো একটা ট্রেন, মানে শুধুমাত্র ওই মাল বয়ে নিয়ে যাওয়ার জন্য। কখনো দেখেছো? এগুলো তো অ্যাকচুয়ালি কার্গো। হ্যাঁ কার্গো। মেয়েকে নিয়ে আসার আর কোনো ভিডিও শুট আজকে করবো না, আবার ফিরে আসছি কালকে। কি করছো তুমি? তুমি আজকে চা খাচ্ছো? যেহেতু যে টি ব্যাগ গুলোতে কোনো দড়ি থাকে না, সেটা সাধারণত তোমার কেটলির মধ্যে দেওয়ার, তো তুমি কাপে দিতে গেলে এটা এরম না হিমাদ্রি, কি করতে হবে এটাকে, এই না এটাকে এরম রেখে দাও। তা কি তুমি এক্সট্রা করলে আমায় বলবে? না এক্সট্রা কেন করব, ওটা তোমার কি হবে যে তোমার টি ব্যাগটা রইলো, এবার এটা অ্যাকচুয়ালি এর মধ্যে করে না, এটা অ্যাকচুয়ালি তোমার কেটলিতে করে। আচ্ছা আজকে ইচ্ছে আছে, এটা 4 থেকে 5 মিনিট লাগবে। হ্যাঁ আজকে ইচ্ছে আছে, আগের দিন যে তোমার প্যান্ডা এক্সপ্রেসে ফায়ার ক্র্যাকার প্রনটা খেয়ে খুব ভালো লেগেছিল, সেইটা আজকে বানাবো, কারণ মেয়েও আছে বাড়িতে, ও টেস্ট করে বলুক কেমন হয়েছে। কিছুই হচ্ছে না, এই এক চা খেতে কি, আরে একটু টাইম দাও। আচ্ছা এই যে রবীন্দ্র জয়ন্তী গেল, একটা গান তো শোনাতে পারতে। আমি এখন গান গাইলে না পাড়ার যত কাক তারপরে শালিক সব চলে আসছে, এখন বালি ভাষা বলা হয়ে গেছে। ভালো তো, আমাদের এখানে একটু মানে পাখির ইয়ে হবে। হয়ে গেছে তোমার চা? তাহলে এবার চাটা কিরম হয়েছে কে দেখি, যদি এটা জালি হয় তাহলে যে, না না খুব ভালো খেতে, এটা এমনভাবে ফেলে দেয় না, যাই হোক ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ও আমার জন্য, তোমার জন্য এনাফ, অনেক অনেক বেশি, একটা চা নিয়ে অনেক বেশি ভাতানো হয়ে গেছে, এত আওয়াজ করে হয়, কত গরম দিয়েছো। মিষ্টি নেই, কিচ্ছু নেই, কি খাচ্ছি এটা বুঝতে পারছি। তুমি চায়ে মিষ্টি দিয়ে খাবে? আমি তো কফিতে মিষ্টি দিয়ে খাই না, কিন্তু এটা তো আমি কিছুই বুঝতে পারছি না, কেমন একটা আমের গন্ধ, পিচের গন্ধ। মানে তুমি এনেইছো ম্যাঙ্গো পিচ তুলসি? হ্যাঁ কিন্তু চায়ের তো ফ্লেভার থাকে। সকাল থেকে হিমাদ্রি বললো যে লাঞ্চ বানাবো, কি টকাটাক এই বানাবো ওই বানাবো,
আলটিমেটলি চলে গেল কাজ করতে অফিসের, আর ব্যাস আমাদের লাঞ্চ হয়ে গেল আজকে পিৎজা, কারণ আমার হবে ডিনারে। হ্যাঁ, কারণ আজকে আমি রান্না করছি না, সারা সপ্তাহ আমি করি। হ্যাঁ, আমি করছিলাম, আমার অলরেডি পালং শাক করেছি বেগুন দিয়ে, এবার উচ্ছে কেটেছি, এবার উচ্ছে রান্না করব। কিন্তু আজকে যেহেতু মেয়ে এসছে তাই জন্য ওর একটুখানি ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তাই পিৎজা। ওগো, প্লেট না, তো আজকে হিমাদ্রির রান্নাটা তাহলে রাত্রির জন্য শিফট হয়ে গেল, তো ও কিছু একটা আজকে স্পেশাল করবে বলেছে। তো যাই হোক, আমরা ততক্ষণ লাঞ্চ করে নিই, তারপরে আবার আসছি। কি তোর অ্যালোভেরা গাছটা কি সাইজ হয়েছে দেখেছিস, মানে এইটুকু সেই সকাল থেকে আমরা যার জন্য ওয়েট করে রয়েছি সেই মহা সন্ধিক্ষণ এসে গেছে, তোমার টাকাটাক সিরিজের টাকাটাক রান্না। বলো কত দূর হলো? এখানে ভেজি গুলো নিয়ে রেখেছি, খুব সিম্পল যা ছিল। ফ্রোজেন কিছু সবজি নিয়েছো? হ্যাঁ, এতে রয়েছে বিন আর কড়াইশুঁটি, এটা হচ্ছে বেল পেপার আর পেঁয়াজ কাটছো? আচ্ছা, পেঁয়াজ কাটাটা একটুখানি কায়দা না করলেও চলে, বাট যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে এরকমভাবে ট্রায়াঙ্গেল কাটবে, তাহলে এইটা কিরকম এলো, এটা থেকে এরকম এলো, আবার পাশের একটা দিক চোখা আরেকটা দিক মোটা, ঠিক আছে? আবার এটাকে যখন কাটবে আবার এইভাবে, এই এটা না করলে কি কিছু হাতি করে যায়? কিচ্ছু যায় না। এটা কি হচ্ছে তাহলে তোমার? এটা হচ্ছে প্যান্ডা এক্সপ্রেসে ওরা এইভাবে কাটে, মানে প্রত্যেকটা এরকম। এই দেখো, প্রত্যেকটা দেখতে পাচ্ছ, একটা দিক সরু আর একটা দিক চওড়া। বাবা, ভাজলে সব। প্রিসিশন পৃথা, প্রিসিশন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তুমি কি সাকসেসফুল হতে বলেছে? হ্যাঁ, দেখো যখন খাবে তখন ভালো লাগবে না? এই এই না, আমি কখনো পেঁয়াজ কিরকম কাটা আছে দেখি না। এটাই তো হচ্ছে, দেখলে পুরো হয়ে গেল। আর এরকম হাতি ঘোড়া কিছু নেই, আমি এখন এটাকে ম্যারিনেট করব। শ্রিম্পটাকে, শ্রিম্পটা ম্যারিনেট করা ইজ ভেরি ইজি। আইডিয়ালি ওটাই করার কথা হচ্ছে, হালকা করে ওয়াইন দিয়ে আর তার সাথে তোমার কি বলে কর্ন স্টার্চ দিয়ে, বাট আমরা ওসব ওয়াইন ফাইনে, আমার সিস্টেম হচ্ছে টকাটক, তো তাই জন্য শর্টেজ যেটা করবো, বাড়িতে যে ভিনিগার থাকবে, ডার্ক ভিনিগার হলে ভালো, যদি না থাকে তাহলে যে ভিনিগার আছে দিয়ে দেবো। আমার মনে হয় আমাদের রাইস ওয়াইন ভিনিগারটা বেটার যাবে, তাই জন্য দিচ্ছি, কিন্তু ওই নিয়ে ভাবনার কিছু নেই। তো মেজারমেন্টেই কিছু নেই, অল্প করে একটু ভিনিগার দিলাম। আর আচ্ছা, এই প্রনগুলো কিন্তু আগে থেকেই খোসা টোসা সব ছাড়ানো, মানে ক্লিন করা প্রন, কর্ন স্টার্চ রংগুলোকে একটু মেখে দেওয়া। করে দিই আমি আদা রসুনের পেস্ট? না, আমি করে নিচ্ছি। ম্যাস, দেখি কত দূর হিমাদ্রির হলো। দেখি হচ্ছে, রাধুনি একটু কফি ব্রেক নিয়ে নিয়েছে। টকাটক সিরিজে তাড়াতাড়ি হতে হবে, তাই জন্য সিম্পলেস্ট ইনগ্রেডিয়েন্ট ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটেছিলাম তখন অনেকবার হয়ে গেছে, এটা ক্যাপসিকাম, এটা হলো দেখে নিয়েছে সবাই, আদা রসুনের পেস্ট, সয়া সস, আমাদের দেশের চিংস, ভিনিগার ম্যারিনেশনে গেছে, আর একটু এখানে সল্ট, অল্প একটু চিনি, আর এইটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর একটু চিলি ফ্লেক্স লাগবে। তো কিন্তু পিঠা, চিলি ফ্লেক্সের আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমায় বলতে দাও, চিলি ফ্লেক্সের আগে এটা বলা হয়নি, আমি আজকে এটা কিন্তু ভয়ঙ্কর ডিসিশন নেব। যেমন MDH, আমরা MDH এ মশলা খাই? সব সময় খাই না, কিন্তু কিছু কিছু মশলা তো অবশ্যই খাই। তো MDH এ দেগি মির্চ আর গরম মশলা, হ্যাঁ আমি ফেলে দিচ্ছি কেন? আরে আশ্চর্য, ফেললে কেন? কেন হঠাৎ করে তুমি মশলা নিয়ে ঢাপাস করে ফেলে দিলে কেন? বলার চান্স পাবো আবার? তাহলে কিন্তু পার্ট থ্রি বানিয়ে দেবো, হিমাদ্রি কেন কথা বলতে পারে না। খুব ইম্পর্টেন্ট কথা,
একটু তোমরা রিসার্চ করে দেখবে, খুব জল ঘোলা হচ্ছে যে MDH এর মশলার বাক্সে ইথাইলিন অক্সাইড পাওয়া গেছে। সব মশলাতে নয় হিমাদ্রি, আমার কথাটা বলে নি। তিনটে মশলা হংকং সিঙ্গাপুর ব্যান করেছে, কি একটা হচ্ছে সাম্বার মশলা, আরেকটা হচ্ছে তোমার ফিশ মশলা। তুমি ফেললে কিছু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কেন ফেললাম তাহলে? হ্যাঁ আমি তাহলে কেন ফেললাম? হ্যাঁ আচ্ছা, ইথাইলিন অক্সাইডটা কি জিনিস, কিসে ইউজ হয়? ইথাইলিন অক্সাইড হচ্ছে এমন একটা ফিউমের মতো যেটা দিয়ে এই বাক্সগুলোর মধ্যে যাতে কন্টামিনেশন না হয় তার জন্য এগুলোকে পাস করায়। তাহলে তোমরা রিসার্চ করে দেখো, যদি তোমাদের মনে হয় মশলাটা একটু রিস্কি তাহলে টুক করে ট্র্যাশে, না হলে আমার মতো বানাও স্ক্র্যাচ থেকে। আচ্ছা হয়ে গেছে গল্প, পুরো আগুনের মতো গরম করতে হবে। প্রনগুলোকে ম্যারিনেট করেছিলাম, সেই প্রনগুলোকে আমি জাস্ট এবার যেগুলোকে ভেজেছিলাম সেই প্রনগুলোকে এক মিনিট নাড়াচাড়া করে ওগুলোকে তুলে ফেলছি। এই গার্লিক ব্রেডটা টেস্ট করো হিমাদ্রি কফির সঙ্গে, দারুণ না এটা? আমার তো খুব ভালো লাগে। বাংলা ব্রেড, তারপর রসুন আর বাটার দেওয়া, হ্যাঁ আর পার্সলে, আর চর্বির লেয়ারের পর লেয়ার লাগবে, আরো খাও বাটার। আমি আর চুপ করে আছি বলো তো? তুমি খাবে বলে না, আমার চর্বি লেয়ারের পর লেয়ার রাখবে, আর তোমার কি? আমার লাগবে তো, তাই জন্যই তো ভয় লাগছে। তাই বলো, আমাকেই শুধু বলছো। কতদূর হলো তোমার? ব্যাস অল্প জমে গেছে, এটা হয়ে গেছে। এবার হিমাদ্রি স্টাইল, অল্প তেল দিয়ে দিয়েছি। ঝাপাস করে ফেলো না, তেল ছিটকবে। এটা আমার স্টাইল তো, আমার স্টাইল। আমি ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি তো, মোবাইলটা ঝাপাস করে ফেলো না। আমি কিন্তু আমার স্টাইল জাম দিয়ে প্রচন্ড গরম থাকতে হবে। আর এটা আসলে কড়াউটি একদম পুরো লোহা দিয়ে ওগুলো আছে না, এমনভাবে করতে হয়, সেইটা পাচ্ছি না, সেই মানে ফিলিংটা আসছে না আমার। যখন চায় বলছিলাম জেইনা বিয়া তার সিদ্ধ বাদ্য একদম ফেরত দিলে, একদম ঘেউ কুকুর, কিন্তু নাম হচ্ছে ভাড়া করে ডাকছে আসলে, কিন্তু এ করা আচ্ছা। এবার হচ্ছে নুন, অল্প একটু চিনি দিতে হবে, নুন চিনি পড়লো, আর কিছু দেওয়া হয়নি, কিন্তু বেশি কুক করা চলবে না, সবজি গ্যাস গ্যাস হওয়ার আগেই তুলতে হবে। সয়া সস, অল্প সয়া সস, আচ্ছা আদা রসুন এতটা, চিলি ফ্লেক এতটা, এই আরেকটু চিলি ফ্লেক লাগবে, অল্প একটু ভিনিগার। এইবার আসল আমার এই এসে গেছে, তুমি গায়ের কাছে থাকলে চলবে না, তুমি এত তাড়াতাড়ি করছো আমি ভিডিও তুলতেই পাচ্ছি না। হ্যাঁ রান্না তো, আরে রান্নার জোশ এসে গেছে বলো, জোশ এসে গেছে, জোশ মে হোশ কো বেটে, কারণ এটা একটু বেশিক্ষণ খেলা যাবে না, এটা তো বেশ ভালোই লাগছে। আরে খেতে যা হবে না, হালকা একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো না লাগে। আরে ক্রিয়েটর আর ক্রিয়েশনের মধ্যে একটা খেলাটা তো তুলতে হবে। আবার নিজে রান্না করে নিজে টেস্ট কর, কোথায় বলবে বউকে যে তুমি একটু টেস্ট করো? তুমি তো খাবেই না, আসল তো আমাকে দেখতে হবে না যে ক্রিয়েশনটা কিরকম হলো। সত্যি ভালো, মানে
প্যান্ডা এক্সপ্রেসের পাশে যদি আমি একটা দোকান খুলে ফেলি না, চাপে ফেলে দেবো ওদের। তুমি মজা করছি? আমায় খেয়ে দেখতে হবে। তুমি মজা করছি না কিন্তু, তুমি টেস্ট করো, টেস্ট করো। এবার আমি দেখো খেতে হয়েছে। এবার মিষ্টি দিলে আর একটু আমাদের তো খেতে ভালো লাগবে। যাই হোক, অনেক প্যান্ডা এক্সপ্রেস বানিয়ে ফেলেছি, টায়ার্ড হয়ে গেছি, ওইদিকে ভাতও মোটামুটি হয়ে গেছে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, এদিকে সিনেমা দেখার জন্য মনটা উকুপুকু করছে। ও আকুপাকু, এই খুব সরি, মানে আমি ভুল বলে ফেলেছি। বাট আজকে ভিডিওর এই রান্নার সাথে সাথে যে আমি ওই ইথাইলিন অক্সাইড নিয়ে যেটা বললাম, ওটাই আমার সামাও মনে হলো যে এটা একটা সিরিয়াস ম্যাটার, একটু সবার বোধহয়। এই তুমি বলেছিলে ভালো নয়। হ্যাঁ, ভালো নয় বলিনি, কিন্তু আমার ছেলের জন্য ঝাল লাগবে। আর ছেলেকে এবার ঝাল খাওয়া শেখাতে হবে। তো যে ওই জিনিসটাকে একটু রিসার্চ করে দেখো, কোনো কিছুই ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করাটা ঠিক নয়। তবে যদি স্বাস্থ্যের কোনো রিয়েলি কোনো এ থাকে, ইম্প্যাক্ট থাকে, তাহলে উই নিড টু বি কেয়ারফুল। যে আর আর হ্যাঁ, যাবো না, আমরা একটু খাবার খাই, তোমরাও খুব ভালো থেকো, তোমাদের উইকেন্ডটা ভালো কাটুক। আবার কিছুদিন বাদে নিয়ে আসবো আরেকটা টাকা টাক সিরিজ নিয়ে। ততদিন পর্যন্ত প্রচুর এনজয় করো, ভালো থাকো, ভিডিও দেখো। দেশি মানসিকতা না, সবকিছু একটুখানি কেচাপ মেরে দেওয়া দেয় না, এতে টমেটো যায় না, তাল কেটে যাচ্ছে পিতা। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি তাহলে। সবাই খুব ভালো থেকো, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করো, শেয়ার করো, আর পারলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাকা টাক খাও। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। তুই নাকছাবিটা করতে পারতিস, তুই নাকছাবি ছাড়, তুই আগে খেয়ে বলতো। তোর মা বলে আছে আমি প্রচন্ড স্পাইসি বানিয়েছি নাকি, একদম জেনুইন বলবি। স্পাইসি স্পাইসি নয় তো, কি লাগতো আর ঝাল, আরো ঝাল লাগতো, ফায়ারক্র্যাকারে বেশি ঝাল আছে তো অতটা। এইবার এইবার আরো তুমি ঝাল চাও, এইবার মানে বাবা চিলি ফ্লেক্স অত দেন, আনকাট আরো ঝাল, আর ওদের একটা আনকাট, ইটস নট স্পাইসি, ইট ইজ স্পাইসি, আনকাট ধরা পড়ে গেছে।